হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, প্রেমে পড়ার কোনো বয়স নেই, যে কোনো বয়সেই যে কোনো সময়েই মানুষ প্রেমে পড়তে পারে, একই ব্যক্তি প্রেমেও বারবার পড়তে পারে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা জানি চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার হাবুডুবু খাচ্ছেন সুপারস্টার শাকিব খানের প্রেমে, কারণ সুপারস্টার শাকিব খানের প্রিয়তম সিনেমার লুক অসাধারণ হয়েছে। এরকম কোনো সিনেমাই আসলে এরকম লুকে অপু বিশ্বাস এখনও করতে পারেননি। তার একটা স্বপ্নের কথা তিনি তাই জানিয়েছেন সুপারস্টার শাকিব খানকে। তিনি বলেছেন, তোমার সঙ্গে আমার একটা দারুণ চলচ্চিত্র করার খুব শখ হয়েছে, যে চলচ্চিত্রটি এর আগে আমাদের করা হয়নি, কোনো ঐতিহাসিক কিংবা কোনো সিম্বলিক কোনো একটা ক্যারেক্টার যা আসলে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। শাকিব বলেন, সামনে আমরা অনেক অভিনয় করব, তুমি কোনো টেনশন করো না। এরই মধ্যে শাকিব খানের মা অপু বিশ্বাসের কাছ থেকে শাকিব খানের বুড়ো যে লুকটি দেখেছে সেটা দেখে কেঁদে ফেলেছে। সে বলে যে, আমার ছেলে বুড়ো হলে এত সুন্দর হবে, আর আমি সেই দৃশ্য দেখে যেতে পারবো না, কারণ আমি তো তখন পৃথিবীতেই থাকবো না আমার ছেলে যখন এতটা বুড়ো হবে। শাকিব খানের মায়ের কথা শুনে অপু বিশ্বাস হেসে দিলেন, বললেন, মা তুমি এত দূর পর্যন্ত চিন্তা করতে পারো, সত্যি আমি অবাক হয়ে গেলাম তোমার কল্পনা শক্তির কাছে। তুমি যদি একটা বই লিখতে তাহলে সেটা অনেক বেশি দারুণ একটা চমৎকার বই হতো। কথা শুনে হেসে দিলেন শাকিবের মা, বললো, আর দুষ্টুমি করিস না তো, নিজে প্রযোজক হয়েছিস, এবার শাশুড়ি মাকে লেখক বানানো পায়তারা করছিস না? আসলেই তাই মা, তুমি যা বোঝো, তুমি যদি তোমার সমগ্র জীবনের গল্পটা শাকিব ছোট্টবেলা থেকে এই বড় হওয়া পর্যন্ত কি কি ঘটলো তোমার জীবনে যদি লিখে যেতে, দেখতে যে খুব চমৎকার একটা বই হতো। তুমি কি লিখবে মা? অথবা তুমি আমাকে বলবে একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত তুমি কি ভাবলে নিরপেক্ষভাবে পুরো গল্পটা, তাহলে আমি লিখে ফেলতে পারবো। কথাটা শুনে হেসে দিলেন শাকিবের মা, বললো, আচ্ছা ঠিক আছে, কোনো একদিন তুই সময় করে আমার কাছে বসিস, আমি তোকে বলবো শাকিবের জীবনের গল্প বা এই পর্যন্ত আমি কি ভেবেছি ওকে নিয়ে। হাসতে হাসতে শেষ শাকিব খান কথাগুলো পাশের রুম থেকে এসে বলছে, তোমরা আসলে দুজন কি চাচ্ছ বলো তো, একটা পাগলামি শুরু করছো, একজন তো প্রযোজক হয়েছ, আরেকজন আবার লেখক হচ্ছ না? আমার জীবনে কি আছে, কি এমন করেছি আমি, সবই তো স্বাভাবিক, অনেকের জীবনে আরো অনেক মজার মজার ঘটনা ঘটে যা তোমরা কেউ জানো না। এক একটা মানুষ, যে মানুষটার শিল্পী সত্তা থাকে সেই মানুষটা একটু পাগলামি করবেই, সেই মানুষটার ভিতরে পাগলামি থাকবেই, এটাই তো স্বাভাবিক, সেটা কোনো দিক থেকে প্রকাশ পাবে কারো, কারোটা ভিন্নভাবে প্রকাশ পাবে। অপু বললেন, সে আমি খুব ভালোই বুঝে গেছি, তোমার ভিতরে যে কি কি পাগলামি আছে সে তো আমি ছাড়া আর কেউ জানবে না। শাকিব খানকে খুব করে বুঝে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, এটাই স্বাভাবিক, কারণ 10 বছরের একটা মানুষের সঙ্গে কাটানো খুব একটা কম কথা নয়। 10 বছরই বা বলছি কেন, 24 বছরের ক্যারিয়ারের জীবনে হয়তো 20 বছরই অপু। বন্ধুরা, এই বন্ধনকে আসলে ছোট করে দেখার কোনো অবকাশই নেই। শাকিবকে যতটা কাছ থেকে অপু চিনবে এতটা করে কেউই পারবে না, বুবলি তো পারেনি 2 বছরও। বন্ধুরা, এটাই তার প্রমাণ, একটা শিল্পী মানুষ যার ভেতরে অন্যরকম কোনো সত্তা বসবাস করে তাকে বুঝতে পারা শুধুমাত্র একজন জাত শিল্পীর পক্ষেই সম্ভব, আর সেটা কিন্তু অপু বিশ্বাস। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।